আমি শঙ্কর স্যার ইউটিউব থেকে বলছি অর্থাৎ আমরা আজকে ডাক্তারদের উদ্দেশ্যেই উদ্দেশ্যেই আমার একটু কিছু বলা অর্থাৎ নতুন মেডিসিন নিয়ে আমি আলোচনা করব প্রতি সপ্তাহে শুক্রবার প্রতি সপ্তাহে রোববার এবং বুধবার অর্থাৎ আমরা বাক্সের ওষুধ আর আলোচনা করবো না বাইরে কী ওষুধ আছে সেটা নিয়ে আমার আলোচনা আজকে আমি একটা নতুন নতুন সত্যের তথ্যের উদ্বোধন করে তোমাদেরকে বলছি আমাদের ডাক্তার এস ক্লার্ক একটি ক্লার্ক একটি ওষুধ বের করেছিলেন পরীক্ষা করেছিলেন নিজের শরীরে এবং পরীক্ষা করে উনি সেটা প্রচার অথবা প্রয়োগ অথবা আমাদের ম্যাটেরিয়ামেডিকে উনি এটা লিখেছেন ওনার ওনার লক্ষণগুলো সেই সুবাদেই আমি আজকে আলোচনা করতে চাচ্ছি পাটুসিন মেডিসিন আলোচনা করার অর্থ বলবো না ঠিক কয়েকটা কয়েকটা লক্ষণ দৃষ্টি আমি বলবো চলে আসি তাইলে আমাদের আমাদের আজকের আলোচনা পাটুসিন মেডিসিন যেটা একটি নোসর্স মেডিসিন এটা হুইপিং কপ থেকে হুপিং কপ থেকে তৈরি করা হয়েছে অর্থাৎ হুপিং কপের কাশি যখন সুতার মতন লম্বা হয়ে যায় সেখান থেকে তৈরি করা হয়েছে আমরা ওই দিকে যাবো না আমরা যাবো কিভাবে এটা আমার হাতে আসলো আমি প্রয়োগ করে কি ফলাফল পেয়েছি আমি একটা কথা বলবো যত রকম মেডিসিন আমরা পড়েছি কাশির উপরে একমাত্র শেষ অস্ত্র হচ্ছে পাটসি কখন আমরা প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করব। আমরা ফেল না করলে এই ওষুধ প্রয়োগ করা ঠিক হবে না ফেল করার অর্থ হচ্ছে আমরা ব্রায়োনিয়া ইপিকাক অথবা অন্যান্য এই কম ক্রিয়াশীল ওষুধ অর্থাৎ দীর্ঘক্রিয় নয় এরকম ওষুধ দিয়ে যখন আমরা ফেল করব। তখনই আমরা এই ওষুধের কথা চিন্তা করব। একটা কথা মনে রাখো যত রকমের কাশি তুমি করি যদি চিকিৎসা করতে না পারো কোনো ওষুধ দিয়ে তাহলে আমি বলবো এ পাটসিন এক দুই তিন বোতলেই তোমার সর্বরকমের কাশি অচিকিৎসিত কাশি চলে যাবে তাহলে লক্ষণটা কী লক্ষণ প্রথম কথা হচ্ছে আমরা অনেকগুলো ওষুধ প্রয়োগ করে ফেল করেছি সেই কাশির উপরে আমরা প্রয়োগ করব আর কোনো লক্ষণের আমার দরকার নেই কারণ লক্ষণগুলো আমরা অনেক ওষুধে পেয়েছি সব লক্ষণ একই রকম তাহলে প্রথম কথা হলো এটা লক্ষণ লক্ষণ দৃষ্টে আমরা এটা ঠিক যাব না আমরা ফেল করেছি যেখানে সেখানে আমরা যাব দেখো এই ড্রসরা বলো তারপরে পেসিফ্লোরা বলো ন্যাপেলিন বলো কিউট্রেম বলো ব্রায়োনিয়া অথবা বেলোনা অন্যান্য যত কাশির ওষুধ আছে সর্ব ওষুধ যখন আমরা ফেল করব তখনই আমরা পাটোসিন ব্যবহার করে এর ফলাফল অবাক হবে অবাক হবে এই কারণে বলবো তোমরা ব্যর্থতার আর কাশির চিকিৎসাতে কোনো দিন আটকে বেড়া দুর্ভাগ্য হলো সত্য আমি এই ওষুধটি এই একশোটা ওষুধের ভিতরে দেওয়ার চেষ্টা করো ভুলেই গেছি এই ওষুধটা দিতে সুতরাং তোমরা যারা হোমিওপ্যাথিক পাশ করে রেজিস্ট্রেশন করে শুধু রেজিস্ট্রেশন করে চিকিৎসা করতে যাচ্ছ মধ্যে যদি ব্যবহার করতেছ তাদের উদ্দেশ্যে বলছি এই ওষুধ তোমরা এক এম ওয়ান এম টু এম থ্রিতে প্রয়োগ করলে সর্বরকমের কাশি তোমাদের তোমাদের উপকার আসবে এবং চিকিৎসা হয়ে যাবে কোনো রকমের চিন্তা করার কারণ নাই তবে একটা কথা সেই কথা হলো আগে দেখবে সে টিবির রোগ কিনা না টিবির রোগ হলে কাশি চলে যাব এটা এটা ঠিক নয় এই কারণেই সবচেয়ে বড় কথা হলো যখন কোনো শরীরে টিভি থাকবে না কখন শরীরের গিয়ে কোনো রকমের কাশি আমরা উপকার করতে পারছি না টিভি নাই সেই ধরনের রুগীকেই আমরা এই ওষুধ প্রয়োগ করব এটা অনেকগুলো ওষুধের ওষুধের গুণ এখানে আছে যেমন আমরা ম্যাকপাসের কথা বলতে পারি পেসিবরের কথা বললাম ন্যাপলিনের কথা বললাম ড্রসরার কথা বললাম আরও যত ওষুধ আছে সবগুলো প্রয়োগ করে ব্যর্থ হলেই আমরা এই ওষুধ প্রয়োগ করতে পারি ওই সেটা কোষ্ঠকাঠিন্য থাকতে পারে এক ভাব থাকতে পারে জিভা সাদা থাকতে পারে ঘোলা পস্রাব আপেক্ষযুক্ত কাশি একদিন পর পর জ্বর টক পছন্দ জিভ সাদা এই কয়েকটা লক্ষণ মনে রেখেই আমরা ওষুধ ওষুধটা প্রয়োগ করতে পারি সহজ কথা যদি আমি বলি আমরা কাশিতে যখন কোনো চিকিৎসা এক বোতল দুই বোতল বা তিন বোতলে পাচ্ছি না বা তিন চার রকম ওষুধ দিয়েও চিকিৎসা করতে পারছি না তখনই আমরা পার্টিসিনটা ব্যবহার করব সুতরাং আমি 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 শঙ্কর ইউটিউব থেকে বলছি তোমরা নিয়মিত এটা শোনার চেষ্টা করবে এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকবে এবং এসব ওষুধ প্রয়োগ করে জটিল রোগের কাশির চিকিৎসার সমাধান করবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে